আসসালামু আলাইকুম। জীবন, জীবন সম্পর্কে আপনারা প্রথম পাঠ অবশ্যই সকলে দেখেছেন। অনেকের অনুরোধে আমরা তৃতীয় পাঠ নিয়ে চলে আসলাম। সো এই কথাগুলো শুনুন, আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তিনজন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়। এক, যে তোমার হাসির পেছনে লুকানো কান্নাটাকে বুঝতে পারে। দুই, যে তোমার রাগের পেছনে থাকা ভালোবাসাটাকে বুঝতে পারে। তিন, যে তোমার নীরবতার ভাষা বুঝতে পারে। কিছু নোংরা প্রেমের কারণে সত্যিকারের ভালোবাসাগুলো আজ পূর্ণতা পায় না। কাউকে মন থেকে ভালোবাসাটাই সবচেয়ে বড় ভুল। কেউ যদি তোমাকে এড়িয়ে যেতে চায়, তাহলে সত্য ভালোবাসা দিয়েও তুমি তাকে তোমার করে নিতে পারবে না। কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে পাওয়া যায়, কিন্তু কেউ বদলে গেলে আর আগলে রাখা যায় না। জীবনে সিঙ্গেল থাকার চারটি সুবিধা। এক, কারো সাথে মিথ্যে নাটক করতে হয় না। দুই, কাউকে হারানোর ভয় করতে হয় না। তিন, কষ্ট পেতে হয় না। চার, রাতে শান্তি মতন ঘুম হয়। প্রিয়জনকে সরাসরি বলতে না পারা কষ্টগুলোই একসময় স্ট্যাটাসে পরিণত হয়। হয়তো যার জন্য এসব, তার থেকে হয়তো সবসময় ঠিকমতো রিপ্লাইও আসে না। তবুও মনের সান্ত্বনা একটাই, মনের কষ্টগুলো তো তাকে বোঝানো যায়। ধন্যবাদ। আমাদের পরের তৃতীয় পার্ট দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। খুদা হাফেজ।